শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাবুল বিমানবন্দরে একটানা কেঁদে চলেছে শিশু, খোঁজ নেই মা বাবার। জাতিসংঘে আফগানিস্তান নিয়ে কথা বলতে দেয়নি ভারত, অভিযোগ পাকিস্তানের। আফগানিস্তানের সংবাদ মাধ্যম কিভাবে চলবে জানালো তালেবান। নারী উপস্থাপিকার কাছে সাক্ষাৎকার দিলেন তালেবান নেতা। আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না, হুঁশিয়ারি তালেবানের। ইরাক সীমান্তে বোমা বিস্ফোরণ, তিন তুর্কি সেনা নিহত। এবং সবশেষ থাকছে, আফগানিস্তান থেকে শরণার্থী নেবে উগান্ডা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। একটানা কান্নার শব্দ ভেসে আসছিল কাবুল বিমানবন্দরের এক কোণা থেকে। কান্না শুনে শিশুটিকে উদ্ধার করে বিমানবন্দরের কর্মীরা। তার মা বাবার খোঁজ মেলেনি এই প্রতিবেদন বানানোর পর্যন্ত। তালিবান বাহিনী রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর একটার পর একটা মর্মান্তিক ছবি ভিডিও ভেসে উঠছে নেট মাধ্যমের পাতায়। তালিবান বাহিনী রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর একটা মর্মান্তিক ছবি এবং ভিডিও ভেসে উঠছে নেট মাধ্যমের পাতায়। প্রাণে বাঁচতে বিমানে উঠার জন্য হুড়োহুড়ি, উড়ন্ত বিমান থেকে ছিটকে পড়ে যাওয়ার দৃশ্য সকলেরই চোখের সামনে ভাসছে। এরই মধ্যে এক শিশুর কান্নার মর্মান্তিক ছবি ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। বিমানবন্দরের কর্মীদের অনুমান, শিশুটি হুড়োহুড়ির মধ্যে মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনুমান, তাকে নিয়ে দেশ ছাড়ার জন্যই সম্ভবত তার অন্য অনেকের মতো তার পরিবারও বিমানবন্দরে হবে শিশুটি বিচ্ছিন্ন হয়ে যায়। আফগানিস্তান ইস্যুতে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত কথা বলতে দেয়নি বলে অভিযোগ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি ভারতের এই আচরণকে পক্ষপাতমূলক আখ্যা দিয়েছেন। এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো একই অভিযোগ আনল ইসলামাবাদ। ভারত এই মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে। গত 6 আগস্ট নিরাপত্তা পরিষদে আফগান ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকে কথা বলার সুযোগ পায়নি পাকিস্তান, তখনও ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে ইসলামাবাদ। সম্বরের নিরাপত্তা পরিষদের বৈঠকের কথা বলার সুযোগ না পেয়ে দিল্লির কঠোর সমালোচনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশি। এক টুইট বার্তায় একে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন এবং তিনি বলেছেন, প্রতিবেশী দেশটিতে দীর্ঘমেয়াদী যুদ্ধে আফগানিস্তানের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান। শাহ মোহাম্মদ কুরেশি বলেন, পাকিস্তান সবসময়ই আফগানিস্তানে গঠনমূলক ভূমিকা রাখতে চায়। তিনি দাবি করেন, কাবুলের পাকিস্তান দূতাবাস নিরলসভাবে কাজ করে কূটনৈতিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তালিবান মুখপাত্র বলেছেন, বেসরকারি সংবাদ মাধ্যমকে তালিবান প্রশাসনের অধীনে কাজ করতে হবে। তিনি বলেন, আমি মিডিয়াকে আশ্বস্ত করতে চাই এই বলে যে আমরা চাইব আমাদের সংস্কৃতি কাঠামোর মধ্যে থেকে মিডিয়া কাজ করবে। তিনি বলেন, বেসরকারি মিডিয়া স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, মিডিয়ায় ইসলামী মূল্যবোধের পরিপন্থী কিছুই প্রচার করা হবে না। মিডিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের যেখানে ঘাটতি থাকবে দেশের কল্যাণে সেই ঘাটতি আপনারা পূরণ করবেন, কিন্তু মিডিয়াকে আমাদের ধর্মীয় সংস্কৃতির বিরুদ্ধে কাজ করতে দেওয়া হবে না। সংবাদ মাধ্যম দেশ এবং জাতির ঐক্যের লক্ষ্যে কাজ করবে। আফগান মিডিয়ায় নারী উপস্থাপিকার কাছে সাক্ষাৎকার দিয়েছেন তালেবানের একজন সিনিয়র নেতা। এই ঘটনাকে তালেবান এবং ওই মিডিয়ার ইতিহাসে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, তালেবানের একজন মুখপাত্র আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তুলো টেলিভিশনে একজন নারী সংবাদ পত্রিকার কাছে সাক্ষাৎকার দিয়েছেন। এই ঘটনাকে নারীদের প্রতি তালেবান দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে তার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। তুলো টেলিভিশনে নারী সংবাদ পত্রিকার কাছে তালেবান নেতার সাক্ষাৎকার দেওয়ার ছবি পোস্ট করে গণমাধ্যমটির পরিচালক সাদ মোহসিনী টুইটারে লিখেছেন, তালেবান এবং তুলো টিভি ইতিহাস সৃষ্টি করল। এর আগে 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তালেবান আফগানিস্তান শাসন করে। ওই সময় নারীদের সংবাদ পাঠ দূরের কথা, বাড়ির বাইরে কাদাচিত বের হতে দিত না তালেবান।
তবে মঙ্গলবার তালিবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামান গানি জানিয়েছেন, তালিবান নতুন যে সরকার নারীদের অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, ইসলামিক আমিরাত চায় না নারীরা ভুক্তভোগী হোক, শরিয়াহ মোতাবেক তারা সরকারি জায়গা পাবে। আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না, আমরা এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই। আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এইসব প্রতিশ্রুতি দিয়েছে তালিবান। তালিবান নিয়ন্ত্রিত এলাকায় অপহরণ এবং হত্যার ঘটনার খবর প্রসঙ্গে তালিবানকে প্রশ্ন করা হলে তালিবানের মুখপাত্র জাবিহ উল্লাহ মুজাহিদিন বলেছেন, সারা দেশে পূর্ণ নিরাপত্তা বজায় রয়েছে, কেউ কাউকে অপহরণ করতে পারবে না, দিন দিন আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করব। তিনি বলেন, আমরা চাই না কেউ দেশ ছেড়ে যাক, সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, কোনো রকমের শত্রুতা বা প্রতিশোধ নেওয়া হবে না। তালিবান মুখপাত্র বলেন, আমাদের দেশ হবে সম্পূর্ণ নিরাপদ, এখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, এখানে কেউ কিডন্যাপ বা গুম করা হবে না, দিন দিন আমাদের নিরাপত্তা বাড়বে। সংবাদ সম্মেলনের শুরুতেই তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন বলেন, 20 বছরের সংগ্রামের পর আমরা দেশকে মুক্ত করেছি এবং বিদেশিদেরকে তাড়িয়ে দিয়েছে, এটা পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত, আমরা নিশ্চিত করতে চাই আফগানিস্তানে আর সহিংসতা যুদ্ধক্ষেত্র থাকবে না, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি, শত্রুতা শেষ হয়ে গেছে, আমরা কোনো বিদেশি কিংবা অভ্যন্তরীণ শত্রুতা চাই না। সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সময় ইরাক সীমান্তে বোমা বিস্ফোরণে কমপক্ষে 3 জন তুর্কি সেনা মারা গেছেন, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিস্ফোরণে আরও 2 সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকজন, তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে নিহত এবং আহত সেনাদের নাম পরিচয় এবং তাদের বর্তমান শারীরিক অবস্থা জানা যায়নি। মূলত সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে বিরোধী অভিযান চালাচ্ছিল তুরস্কের সেনাবাহিনী। দীর্ঘদিন যাবৎ দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলীয় বেশ সক্রিয় দলটি গেল সপ্তাহেও দেশের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে মর্টার শেল ছুড়ে পিকেকে সদস্যরা, তাতে নিহত হন 1 সেনা সদস্য। তালেবানের কাবুল জয়ের পর আফগানিস্তানের শরণার্থীদের আশ্রয় দিতে রাজি হয়েছে আফ্রিকার দেশ উগান্ডা। যুক্তরাষ্ট্রের অনুরোধে মঙ্গলবার এই বিষয়ে তারা সম্মত হয়েছে। উগান্ডার ত্রাণ পুনর্বাসন এবং শরণার্থী মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী ইসদার দাবি নিয়ারের বরাতে দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। ইসদার দাবি নিয়া বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে 3 মাসের অস্থায়ী শরণার্থী হিসেবে তাদেরকে নেওয়া হবে। খবরে বলা হয়, পূর্ব আফ্রিকার এই দেশ শরণার্থীদের আশ্রয় দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে, ইতিমধ্যে ওই দেশটিতে 14 লক্ষ শরণার্থী রয়েছে। অন্যদিকে কাবুল দখলে নেওয়ার পর আফগানিস্তানের বেসামরিক লোকজন উৎকণ্ঠে বা উদ্বেগের মধ্যে রয়েছেন, অনেকে দেশান্তরিত হচ্ছেন। আফগান শরণার্থীদের আশ্রয় দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনুরোধ করেছে দেশটির নোবেলজয়ী মানব অধিকার কর্মী মালালা ইউসুফজাই। সোমবার একটি বিবৃতিতে মালালা জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, আফগানিস্তানের উদ্বাস্ত এবং শরণার্থীদের আশ্রয় দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। আফগানিস্তানের শিশুদের শিক্ষা এবং নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে তাদের ভবিষ্যৎ হারিয়ে না যায়। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে, ইতিমধ্যে পাকিস্তানে 100,000 আফগান শরণার্থী বছরের পর বছর ধরে অবস্থান করছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশে জায়গা দেওয়ার মতো আর সামর্থ্য নেই। এরই মধ্যে মালালা নতুন করে আফগান শরণার্থীদের জায়গা দিতে ইমরান খানকে চিঠিতে লিখলেন, তবে এখনও পাকিস্তানের পক্ষ থেকে মালালিয়া পাওয়া যায়নি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।